47তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা শুরু হয়েছে, আর এরই সঙ্গে পুলিশ এবং প্রশাসনের কিন্তু অনেকটা দায়িত্ব বেড়েছে। শুধুমাত্র এই রাজ্য বা এই শহর থেকে নয়, প্রচুর মানুষ কিন্তু বাইরে থেকে এই পুস্তক মেলা, ইভেন বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ কিন্তু বই মেলায় আসেন। আর এই সময় সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সিকিউরিটি। আর এই সিকিউরিটির জন্য পুলিশ প্রশাসন, বিধাননগর পুলিশ এবং ফায়ার স্টেশনগুলো কিভাবে কাজ করছে আর সেটাই জানবো। এইভাবে আমাদের এখানে একটা পুরো টোটাল সিকিউরিটি সেফটি নেটওয়ার্ক আমরা করে রেখেছি, যাতে এই বইমেলাতে কোনো কিছু ঘটলে খুব দ্রুত আমরা যেন ওটাকে টেকওভার করতে পারি এবং যা আমাদের কাজ সেটা যেন আমরা নিশ্চিন্তে করতে পারি। এবছর যে বইমেলা হচ্ছে 47th ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, এখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা বিশাল সংখ্যক টেম্পোরারি স্ট্রাকচার বা প্যান্ডেল তৈরি হয়েছে। এখানে আমাদের একটা ইনবিল্ট হাইড্রেন্ট সিস্টেম আছে, যে সিস্টেমটাকেও আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করি। এখানে 32টা হাইড্রেন্ট পয়েন্ট আছে, যেটা ফিক্সড ফায়ার ফাইটিং ইনস্টলেশনের পর্যায়ে পড়ে। সেই 32টা হাইড্রেন্ট পয়েন্টকে আমরা 12টা জোনে ডিভাইড করে রেখেছি এবং ওই 12টা পয়েন্টে আমাদের 2 জন করে স্টাফ ডিপ্লয় করা আছে। একটা টেলার পাম্প ওই দিকের যে ওপেন ওয়াটার সোর্স আছে সেখানে ডিপ্লয় করা হয়েছে। আমাদের যদি ইনঅ্যাক্সেসিবল জায়গায় কিছু হয় তখন আমরা রোবটগুলোকে ডিপ্লয় করব ফায়ার ফাইটিং করার জন্য। এই যে অত্যাধুনিক বাইকটি দেখতে পাচ্ছেন, এইরকম 13-14 বাইক কিন্তু বইমেলা প্রাঙ্গণ এবং বইমেলা প্রাঙ্গণের আশেপাশে এখন ঘুরে বেড়াচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কন্টিনিউয়াসলি বিধাননগর পুলিশের তরফে চেকিং চলছে গেটের সামনে। এছাড়াও ওয়াচ টাওয়ারের মাধ্যমে কিন্তু ওপর থেকে মনিটর করা হচ্ছে পুরো প্রাঙ্গণ চত্বর। আর এই ধরনের অপ্রীতিকর ঘটনা বা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই উদ্যোগ বিধাননগর পুলিশ এবং ফায়ার দফতরের। সম্রাগীর সঙ্গে প্রীতি, আজকাল .in।